25শে সেপ্টেম্বর, আজ সকাল থেকে কিন্তু পুরোপুরিভাবে বৃষ্টি হচ্ছে। তো অনেকেই NH10-এর পাশে তিস্তা নদীর ভিডিও দেখতে কমেন্ট করেছিলে, তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো NH10 কিন্তু মানে কি বলবো, NH10-এর পাশ থেকে ভিডিওটা করা হচ্ছে। তো NH10-এর পাশে যে তিস্তা নদী রয়েছে তার অবস্থাটা দেখো, পুরো জলের লেভেল কিন্তু কানায় কানায়, জল কিন্তু পুরোপুরিভাবে ভর্তি। কাল রাত থেকে কিন্তু কন্টিনিউ জল হচ্ছে এবং এই জলের পরে কিন্তু NH10 আবারও বন্ধ হতে পারে, বিভিন্ন জায়গায় কিন্তু ল্যান্ডস্লাইড কিন্তু আবারও হতে পারে। মুষলধারে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে সিকিমে, কিন্তু এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে সিকিমের। এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে কিন্তু ফলো করে দাও, সাথে একটা লাইক আর কমেন্ট করো তোমরা সিকিমের কোন জায়গার ভিডিও দেখতে চাও। দেখতেই পাচ্ছ ওয়েদার কেমন রয়েছে, ওয়েদার সকাল থেকে পুরো মেঘলা আকাশ, একটাও পাহাড় ভালো করে দেখতে পাচ্ছেন, দূরের পাহাড়গুলো পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো মনে হচ্ছে যেন কুয়াশা, তারপর এরকম বৃষ্টি, তারপর কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে নামছে। কালকেও যেখানে তাপমাত্রা 26 ডিগ্রি 27 ডিগ্রি 28 ডিগ্রি টেম্পারেচার ছিল, সেখানে কিন্তু টেম্পারেচারটা এক ধাক্কায় কিন্তু 22 ডিগ্রিতে নেমে যাচ্ছে। সেটা বুঝতেই পারছো ঠান্ডার একটা আবহাওয়া ভাব লাগছে, এবং পুরো বৃষ্টি, পুরো সকাল থেকে কিন্তু বৃষ্টি, সারাদিনে কিন্তু আজ বৃষ্টির চান্স রয়েছে, এবং বিভিন্ন রাস্তা কিন্তু এই মুহূর্তে এক এক করে কিন্তু ব্লক হচ্ছে, এবং সেই সমস্ত রাস্তার ভিডিও আমি আগেই দিয়েছি, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো চ্যানেলে গিয়ে। তো কোন কোন রাস্তা আপাতত খোলা আছে, কোন কোন রাস্তা আপাতত বন্ধ আছে, নর্থ সিকিম টোটালি কিন্তু এখন বন্ধ রয়েছে, ইস্ট সিকিম খোলা আছে। তবে এই মুহূর্তে কিন্তু এই সপ্তাহটা আমি বলবো আর তোমরা পাহাড়ে এসো না, অক্টোবরের ফার্স্ট সপ্তাহ থেকে কিন্তু পাহাড়ে এসো, কারণ এখন কিন্তু পাহাড়ে ওয়েদার কিন্তু খুবই খারাপ। আশা করি এই ওয়েদারটা কেটে যাওয়ার পর তোমরা পাহাড়ে এসো, এবং পাহাড়টা তিস্তা নদী কিন্তু আপাতত জলে ফেলে ফুপে কিন্তু ভর্তি হয়ে গেছে, জল কিন্তু প্রচুর রয়েছে তিস্তা নদীতে, এবং NH10-ও কিন্তু আপাতত কিন্তু মানে কি বলবো তোমাদেরকে, অবস্থা খুবই খারাপ। এই জাস্ট দুদিন হলো NH10 খুলেছে, আবারও কিন্তু যা অবস্থা তাতে কিন্তু আবারও NH10 কিন্তু বন্ধ হতে পারে। বন্ধ হলেও যেটুকু ধারণা, যদি খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত না হয় সেক্ষেত্রে হয়তো ল্যান্ডস্লাইড হলে এক দু জায়গায় হলে হয়তো খুব তাড়াতাড়ি খুলে যাবে, কিন্তু এরকম যদি কন্টিনিউ 2 থেকে 3 দিন বৃষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু NH10-এ কিন্তু আবারও কিন্তু বিভিন্ন জায়গায় ধস নামতে পারে, কারণ যেভাবে নদীর উপর জলের চাপ বাড়ছে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তা বসে যাওয়ার কিন্তু খুব চান্স আছে। দেখতে পাচ্ছ অবস্থা কি খারাপ, এবং পাশেই রয়েছে কিন্তু তিস্তা নদী। তিস্তা নদী সবাই ভিডিও দেখতেছে যে তিস্তা নদী কতটা জল বাড়লো, তাই তোমাদেরকে আমি নদীর পাশ থেকে পুরো ভিডিওটা দেখাচ্ছি, এবং আশা করি এরকম ভিডিও তোমরা আর কোনো ইউটিউব চ্যানেলে পাবে না। এবং অবস্থা খুবই খারাপ, অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে কিন্তু সিকিম বলো বা দার্জিলিংয়ের অবস্থা খুবই খারাপ, কন্টিনিউ বিভিন্ন জায়গায় বৃষ্টি পড়ে যাচ্ছে এবং বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। কাল রাত থেকে যে বৃষ্টি হচ্ছে সেটা কন্টিনিউ কিন্তু বৃষ্টি হচ্ছে, এরকম চলতে থাকলে কিন্তু পাহাড়ে অচল অবস্থা নেমে আসবে এবং পাহাড়ও কিন্তু আবারও বন্ধ হতে পারে। মেন সমস্যা হচ্ছে এখনও পর্যন্ত যেহেতু মানুষজন খুব একটা বাইরে বেরোয়নি, তাই তারা বুঝতে পারছে না যে কবে থেকে সিকিমের রাস্তা কতটা জায়গায় জায়গায় বন্ধ, এবং সেটা দেখে বুঝতে পারবে।